নমস্কার, ইজি কুকিং উইথ সবুজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কচু পাতার বড়া রেসিপি। তো দেখুন, এখানে আমি কচু পাতা নিয়ে নিয়েছি 10-12টার মতো। এরপর আমি বড়ার জন্য ব্যাটার তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন, এরপর আমি নিয়ে নিচ্ছি অল্প ময়দা, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা। আদা রসুন কাঁচা লঙ্কা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এরপর আমি নিয়ে নিচ্ছি 1 চামচ লেবুর রস, এরপর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এরপর আমি অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে মেখে নেব। তো দেখুন, এটা মাখানো আমার হয়ে গেছে, আর এর ঘনত্বটা আমি এরকম রেখেছি। এরপর আমি কচু পাতাগুলো লবণ জলে হালকা একটু ভাপিয়ে নেব। দিয়ে দিচ্ছি জলে অল্প লবণ, এরপর আমি কচু পাতাগুলো দিয়ে দিচ্ছি। হালকাই ভাপাবো, বেশি ভাপাবো না, হালকা ভাপিয়েই কচু পাতাগুলো তুলে নেব। আর এই দেখুন, পাতাগুলো আমি এরকম করে ভাপিয়ে নিয়েছি। কচু পাতাগুলো ভাপানো হয়ে গেছে, পাতাগুলো তুলে নিচ্ছি। কচু পাতাগুলো থেকে জলটা আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এই দেখুন, পাতাগুলো কিন্তু আমি একদম সেদ্ধ করে ফেলিনি, হালকা একটু ভাপিয়েই তুলে নিয়েছি। একটা কচু পাতা নিয়ে নিলাম, এরপর আমি ব্যাটারটা এই কচু পাতাটার মধ্যে ভালো করে লাগিয়ে নেব। তো দেখুন, কচু পাতাটায় আমি ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপর আমি আরেকটা কচু পাতা এর উপরে নিয়ে নিচ্ছি, এই পাতাটাতেও আমি ব্যাটারটা ভালো করে লাগিয়ে নেব। এভাবেই বাদ বাকি পাতাগুলোর মধ্যে ব্যাটারটা লাগিয়ে নেব। তো দেখুন, এটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এটা রোল করে নিচ্ছি। প্রথমবার আমি কচু পাতার বড়া বানাচ্ছি। আপনারা যদি কচু পাতার বড়া খেয়ে থাকেন, কিভাবে বানান কমেন্ট করে জানাবেন। তো আমি এভাবে বানাচ্ছি, দেখি খেয়ে কেমন লাগে। তো দেখুন, এটা আমি রোল করে নিয়েছি। এরপর আমি এটা পিস পিস করে চাকু দিয়ে কেটে নেব। তো দেখুন, এটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। এই দেখুন, এরকম হয়েছে। তো চলুন এরপর এগুলো ভেজে নিই। কড়াই গরম হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এরপর আমি এগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রথমবার কচু পাতার বড়া বানাচ্ছি, খেয়ে দেখি কেমন লাগে। তো তাই ভাবলাম, বানাচ্ছি যখন, রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। বড়াগুলো উল্টে পাল্টে দিচ্ছি, আর এই বড়াগুলো কাঁচা লঙ্কার চাটনির সাথে খেতে অনেক ভালো লাগবে, আর বড়ার গন্ধটা অনেক সুন্দর বেরিয়েছে, মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। বড়াগুলো ভাজা আমার হয়ে গেছে,
এরপর আমি বড়াগুলো তুলে নিচ্ছি। আর দেখুন, বড়াগুলো দেখতে বেশ সুন্দর লাগছে, আর যে কোনো বড়াই খেতে অনেক ভালো লাগে। আর আমি ঝালের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ যে কোনো কচুতে ঝালটা বেশি হলে খেতে ভালো লাগে। দেখুন, বড়াগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। কচু পাতার বড়াটা খেতে আমার অনেক ভালো লাগলো। তো আজ এই পর্যন্তই। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।